সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 প্রাদুর্ভাবে আমাদের জনজীবন স্থগিত হয়ে পড়েছে, কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই অবস্থায় আমাদেরকে অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে, আর তোমরাও আমাদের এই ক্লাসগুলোর সঙ্গে থেকে আমাদের ক্লাসগুলোকে সাফল্যমণ্ডিত করবে। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি দিলরুবা, প্রভাষক ও বিভাগীয় প্রধান, শ্যামপুর মহাবিদ্যালয়, সদর রংপুর। আমাদের আজকের আলোচ্য বিষয় পত্র লিখন। আমরা যে বিষয়টি আজকে জানব তা হচ্ছে পত্র কি, কিভাবে পত্র লিখতে হয় তা জানতে পারবে, পত্রের কাঠামো সম্পর্কে পরিচিত হতে পারবে এবং যে কোনো ধরনের পত্র তোমরা লিখতে পারবে। এখন আমরা আসি পত্র কি। পত্র হচ্ছে এক ধরনের চিঠি। প্রাচীনকাল থেকেই এই পত্র লিখন চলে আসছে। আগে মানুষ পাতার মাধ্যমে নিজের মনের মনোভাবগুলোকে প্রকাশ করত অন্যের কাছে, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত এই পত্রের ব্যবহার চলে আসছে। পত্র শব্দের অর্থটি হচ্ছে গাছের পাতা। গাছের পাতা যেভাবে ঝরে পড়ে, ঠিক তেমনি পত্র গাছের পাতা ঝরে পড়ে সেটা চারদিকে আবার ছড়িয়ে পড়ে বাতাসে, ঠিক তেমনি পত্র ক্রিয়াশীল থাকে। এই চিঠিগুলোকে আমরা লিখি এবং বিভিন্ন মাধ্যমে তা দূর দূরান্তে ছড়িয়ে যায়। পত্রের ক্রিয়াশীলতা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাওয়া। পত্রে দুইটি জিনিস থাকবে, একটি হচ্ছে প্রেরক এবং অন্যটি হচ্ছে প্রাপক। যে চিঠি লিখবে এবং পাঠাবে সে হচ্ছে প্রেরক, এবং যে চিঠিটি পাবে, যার কাছে পাঠানো হবে, তিনি হচ্ছে প্রাপক। এখন আমরা আসি পত্রের শ্রেণী বিভাগ সম্পর্কে। পত্র সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে। প্রথমত ব্যক্তিগত পত্র, দ্বিতীয়ত বৈষয়িক বা ব্যবহারিক পত্র, তৃতীয়ত সামাজিক পত্র, চতুর্থ ব্যবসায়িক পত্র এবং পঞ্চমত স্মারকলিপি, মানপত্র বা অভিনন্দন পত্র। মানব জীবনে পত্রের গুরুত্ব অপরিসীম। পত্র ছাড়া আমাদের জীবন কল্পনা করাই যায় না। প্রাচীনকাল থেকে পত্রের ব্যবহার চলে আসছে, কিন্তু পত্রগুলো এখন এই পত্রের গুরুত্ব কোনো অংশেই কম নয়। আগে ব্যক্তিগত চিঠিগুলোকে আজকাল বিলুপ্ত হতে চলেছে, কিন্তু অফিস, আদালত, ব্যবসায়িক কর্মকাণ্ডে এই চিঠির গুরুত্ব এখনও রয়েই গেছে। এই চিঠির স্থানগুলো দখল করেছে এখন বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া বা ইমেইল। অফিস আদালতে চিঠিপত্রের কাজগুলো ইমেইলের মাধ্যমেই হয়ে থাকে, তাই এর গুরুত্ব অনেক বেশি। এই পত্রের বাহন পরিবর্তিত হলেও এর ক্রিয়াশীলতা অক্ষুণ্ণই রয়ে গেছে, তাই আমাদের জীবনে পত্রের গুরুত্ব রয়েছে, এখনো কমে যায়নি। তাই কিভাবে পত্রটি লিখতে হবে, তার কাঠামোই বা কিরকম হবে সেটা জানার জন্য ছাত্রছাত্রীদের কাছে এই পত্রের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা জানব ব্যক্তিগত পত্র সম্পর্কে। ব্যক্তিগত পত্র হচ্ছে মানুষ নিজের ব্যক্তিগত প্রয়োজনে যে চিঠিপত্রগুলো লিখে তাকে ব্যক্তিগত পত্র বলে। ব্যক্তিগত পত্র হচ্ছে এগুলো আমরা পাঠিয়ে থাকি আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, অর্থাৎ পরিচিত জনদের কাছে। কিন্তু এই চিঠিগুলোর মধ্যে আমরা প্রকাশ করে থাকি আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সুখ দুঃখ, হাসি কান্না, আমাদের জীবনের অনুভূতি আমরা প্রকাশ করে থাকি। এই ধরনের চিঠিগুলোকেই আমরা ব্যক্তিগত চিঠি বলে থাকি। ব্যক্তিগত চিঠির পাঁচটি অংশ রয়েছে, সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। ব্যক্তিগত পত্রের পাঁচটি কাঠামো রয়েছে, পাঁচটি অংশে বিভক্ত। এই অংশগুলো হচ্ছে প্রথমটি মঙ্গল সম্ভাষণ। আমরা পত্রের শুরুতেই নানা রকম মঙ্গল সম্বোধন করে থাকি, যেমন এলাহি ভরসা, এটা হচ্ছে মঙ্গল সম্ভাষণ। এক, দুই নম্বর প্রিয় হৃদয়,
এখানে একে সম্বোধন করা হচ্ছে, এটি হচ্ছে সম্বোধন। সম্বোধন এখানে এই সম্বোধন হচ্ছে প্রিয় হৃদয়, যে কোনো নাম দিয়ে আমরা এখানে প্রিয় সম্বোধন করে যে অংশটি করছি। এবং এখানে রয়েছে স্থান ও তারিখ, তুমি যে স্থান থেকে চিঠিটি লিখবে সেই স্থান ও সেই দিনের তারিখটি ডান কোণে লিখবে। এবং পত্র গর্ভাঙ্ক, পত্রের মূল অংশে গর্ভাঙ্ক মানে মাঝখানে, মাঝখানে তোমার যে মূল কথাটি রয়েছে সেই কথাটি এখানে দেয়া হয়েছে, সেটাই হচ্ছে পত্র গর্ভাঙ্ক। এছাড়া রয়েছে বিদায় সম্ভাষণ, ইতি তোমার নাম, এখানে তারিখ, বিদায় সম্ভাষণ ও তারিখ নিচে লিখতে হবে, ইতি লিখে যে অংশটি। তাহলে এখানে প্রথম অংশটি হচ্ছে মঙ্গল সম্ভাষণ, দ্বিতীয় অংশটি হচ্ছে স্থান ও তারিখ, সম্বোধন তুমি যাকে সম্বোধন করে চিঠিটি লিখছো, তারপরে পত্র গর্ভাঙ্ক মানে মূল কথাটি এখানে রয়েছে, তারপরে শেষে রয়েছে বিদায় সম্ভাষণ ও সাক্ষর। এই হলো তোমার ব্যক্তিগত পত্রের নিয়মাবলী। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটি ব্যক্তিগত চিঠি লেখার নিয়মাবলী, কি কি ব্যক্তিগত চিঠি লিখবে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ব্যক্তিগত পত্র এইগুলো তোমরা বাসায় পড়বে, বৃক্ষরোপণ সপ্তাহ পালন, এর গুরুত্ব তুলে ধরে তোমার বন্ধুর নিকট, তোমাদেরকে দুইটি চিঠি দেওয়া হলো, বৃক্ষরোপণ সপ্তাহ পালনের গুরুত্ব তুলে ধরে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো, এবং একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। এটি তোমাদের বাড়ির কাজ, তোমরা এই পত্রটি লিখে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে পাঠাবে। এখানে এই পত্রগুলো দেখো, কোনো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কারো কাছে পাঠাতে বলা হয়েছে, এবং এই চিঠিগুলোর মধ্যে তোমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, হাসি দুঃখ কান্না উচ্ছ্বাস বেদনা, তোমার নিজের মনের কথা তুমি অন্যদের কাছে শেয়ার করছো, এই জন্য এই ধরনের চিঠিগুলোকে ব্যক্তিগত চিঠি বলা হচ্ছে। আর এই চিঠিগুলোর নিয়মের লেখার নিয়ম দেখিয়ে দিয়েছি, তুমি প্রথমে লিখবে এলাহি ভরসা, প্রথম সম্বোধন করবে, তারপর কার কাছে লিখছো প্রিয় বন্ধু, তারপর তারিখ স্থান ওখানে লিখতে হবে ডান কোণে, তারপর পত্রের গর্ভাঙ্ক মানে মূল কথা, পত্রের প্রথমে শুভেচ্ছা বিনিময় করে মূল কথায় চলে যাবে, এবং পত্রের শেষের দিকে যবনিকা টেনে ইতি, ইতি হচ্ছে শেষ, একদম শেষ, সেখানে তোমার স্বাক্ষর থাকবে এবং নাম থাকবে। এই হচ্ছে আমাদের ব্যক্তিগত চিঠির পাঁচটি বিষয়। আজকের এই ব্যক্তিগত পত্রের ক্লাস এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আমরা আবেদনপত্র কিভাবে লিখতে হয় তা জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।